নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এরপরে দিচ্ছি আমি কয়েকটা দারুচিনি, একটা এলাচ, আর গুঁড়ো, যে যে গোটা মশলাগুলো আমি নিয়েছি এর মধ্যে রয়েছে সাদা জিরে, মেথি, একদম অল্প পরিমাণে মেথি, আর তার সাথে রইল অল্প একটু কালো জিরে। এইগুলোকে আমি শুকনোতে প্রথমে একদম ভেজে নিয়ে এগুলোকে প্রথমে আমি খুব ভালো করে পাউডার করে নেব। ভেজিটেবিল চপ, ভেজিটেবিল চপ বানাবার জন্য আমি দেখুন এখানে এই যে বিটগুলো মোটামুটি সেদ্ধ করেছি, এই বিটগুলো এর সাথে আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু আলু, আর একটু আলু লাগবে এতে, আর রয়েছে অল্প একটু বিট। এইগুলোকে আমি প্রথমে একটু সরু সরু করে একটু কেটে নেব। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি একটু ফ্রাই প্যানের মধ্যে একটু অল্প করে, এই 1 চামচ কি 1.5 চামচ মতন হবে, একটু অল্প করে সাদা তেল আমি দিয়ে এর মধ্যে দিচ্ছি আমি একটুখানি 5 ফোড়ন, তার সাথে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি, আর দিচ্ছি এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছি। এটা এটা মোটামুটি একটু হয়ে যাবার পরে এখানে আমি এই যে বিট গাজরগুলো সেদ্ধ করে কেটেছিলাম, এখানে বিট আর গাজরের সেদ্ধটা আমি মিক্সির মধ্যে একটু বেটে এনেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা না বেটে ছোট ছোট করে কেটে কাঁচা অবস্থায়ও এখানে ভেজেও করতে পারেন, কিন্তু এটা করলে মসৃণটা বেশি হয়, সেজন্য আমি এইভাবে করলাম। এর সাথে আমি দেব একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, কাঁচা লঙ্কা অলরেডি দেয়া আছে এজন্য। এর সাথে দিচ্ছি আমি সামান্য একটু ধনের গুঁড়ো স্বাদ মতো, সল্ট, আর দেব এর সাথে আমি কিছুটা সেদ্ধ আলু, এখানে আমি একটা ছোট আলু সেদ্ধ দিলাম, আর বিট গাজরের সাথে যে লাল লাল আলুগুলো সেদ্ধ ছিল ওগুলো এর সাথে দিয়ে মোটামুটি একটা বড় সাইজের আলু এর মধ্যে দেয়া হলো। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা যখন মোটামুটি একটু তৈরি হচ্ছে এই সময় আমি এর মধ্যে দিচ্ছি একটু যে ভাজা মশলাটা প্রথমে তৈরি করলাম সেই ভাজা মশলাটা, এই মশলাটাতেই কিন্তু মূলত স্বাদটা আসবে। এটা একেবারেই কিন্তু এই যে গ্যাসের মধ্যে আমি এটাকে একদম শুকনো শুকনো করে এটাকে একটু টাইম দিয়ে বানিয়ে নেব। আচ্ছা, এইটা যখন মোটামুটি একটু তৈরি হচ্ছে এ সময় আমি একটু দেখুন এই যে বাদাম ভাজা, এই বাদাম ভাজা আমি মেশালাম। আপনারা চাইলে কাঁচা বাদামকে তেলে দিয়ে ভেজেও নিতে পারেন, আমার কাছে যেহেতু ভাজা বাদাম একদম ছাড়ানো বাদাম ছিল সেজন্য আমি এই বাদাম ভাজাটা একবারে মিশিয়ে দিলাম, কিন্তু এটাকে একেবারেই কিন্তু একদম শুকনো শুকনোভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এই যে সেদ্ধ করার পরে আমি এটা একটু ঠান্ডা করে মেখে টেকে রেখে দিয়েছি। এবারে আমি একটা ডিম, মোটামুটি দুটো আমি ডিম এর মধ্যে দিলাম, এর সাথে একটু সামান্য কালো ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি আমি, আপনারা সাদা ব্ল্যাক পেপার পাউডারও চাইলে ইউজ করতে পারেন, আর আমি এর মধ্যে একটু বিট সল্ট দিচ্ছি, এটা দিয়ে একটু গুলিয়ে নেব। দেখুন প্রথমে আমি নিচ্ছি এই যে বিট গাজরের যে বাটাটা আলু সেদ্ধ দিয়ে যেটা তৈরি করে রাখা আছে একটু মশলা টশলা দিয়ে আপনারা দেখেছেন, সেটা নেবার পরে এটাকে আমি প্রথম, এটার একটা অথেন্টিক স্বাদ হয়, আমি হাতের মধ্যে একটু এই নিয়ে নিলাম চালের গুঁড়ো, যাতে এটা না হাতের মধ্যে একটু স্টিক হয়ে যাচ্ছিলো এই জন্য। দেখুন সাইজটা আপনারা আপনাদের মতন করে নেবেন। এটাকে প্রথমে আমি একটু ডিমের গোলার মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেবার পরে এটাকে আমি চালের গুঁড়োর মধ্যে একবার মাখিয়ে নিচ্ছি, যে যে স্টেপগুলো দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু করবেন, আপনারা ডবল কোটিং করতে চাইলে ঠিক এটা যেভাবে করছেন সেটাকে আরেকবার
রিপিট করবেন, তাতে করে ওপরের যে খোলসটা হবে সেটা একদম নিটল হবে। এর ওপরে দিচ্ছি আমি একটু বিস্কুটের যে গুঁড়োটা আমি বানিয়েছি, সেই বিস্কুটের গুঁড়োটা আমি আরেকবার দিয়ে নিচ্ছি। এই যে একবার ভালো করে বিস্কুটের গুঁড়োতে আমি এটা রোল আউট করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল একদম। এই যে এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। আপনারা যদি ডবল করতে চান তাহলে কিন্তু আপনারা পুনরায় দুবার দুবার করে এই একই জিনিস কিন্তু করে নিতে হবে। এখানে তেলটা গরম হচ্ছে, এই হচ্ছে সেই যেগুলো আমি বানিয়ে নিলাম সেইগুলো। এবারে আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি চালের গুঁড়োর বদলে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে চান করতেই পারেন। আমি চালের গুঁড়ো এই কারণেই ব্যবহার করেছি, অনেকের কাছে কিন্তু ব্রেড ক্রাম্বসটা থাকে না, কিন্তু আমাদের বাঙালিদের বিশেষ করে শীতকালের সময় চালের গুঁড়োটা বাড়িতে প্রায় থেকেই থাকে, সেজন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন এক পাশটা উল্টে নেবার পরে কি সুন্দর ভাজা হচ্ছে, একদম পারফেক্ট এটা তৈরি হচ্ছে। এইভাবে আমি ধীরে ধীরে উল্টে 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 একদম লাল লাল করে যেরকম দোকানে ভেজিটেবল চপগুলো ভাজে সেরকমভাবে। এবার এর একটা টেকনিকটা আমি দেখাচ্ছি। এইগুলো ধীরে ধীরে ভাজা হবে। সাধারণত আমাদের যখন দোকানে আমরা চপ আনতে যাই দেখবেন সাইড দিয়ে কাঁচা জিনিসগুলো দিয়ে দেয়, ঠিক সেরকমভাবেই আমি এটাকেও, যাতে না তেলটা নষ্ট হয়, এটা হলো তার টেকনিক একটা, এটাকে আমি সাইড দিয়ে দিয়ে দিলাম। এটাও কিন্তু ধীরে ধীরে এর সাথে হতে থাকবে। এখানে আমি দিয়েছি একটু কাসুন্দি, আর এই হলো সেই চপগুলো। এখানে আমি দিয়েছি একটু কাসুন্দি, আর এই হলো সেই চপগুলো। তাহলে এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে শীতকালীন সবজি দিয়ে তৈরি ভেজিটেবিল চপ। আপনারা যে কোনো মরশুমেই, বর্ষার সময় যে কোনো মরশুমেই খেতে পারেন, সন্ধ্যেতে চায়ের সাথে খুবই ভালো লাগবে। আমাদের অতি পরিচিত কলকাতা স্পেশাল ভেজিটেবিল চপ আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করি আগামীতে আপনারা আমার সাথে থাকবেন, এবং আমার যে নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেকেই আমাকে অবশ্যই আপনারা বন্ধুরা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না থাকলে আমি কিন্তু আগাতে পারবো না। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে।